হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। দেখো, আজকের এই ভিডিওটা একটু স্পেশাল। আজকের এই ভিডিওতে আমরা দুটি সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য নিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন সময় প্রশ্ন এসেছে সেগুলোর একটা শর্টকাট টেকনিক দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যেটা করব সেটা আমি এটাকে টিএসটি বা টাইম সেভিং টেকনিক আকারে সাজিয়ে নিচ্ছি। প্রথমে যে আকারের একটা প্রশ্ন পড়ে পরীক্ষাতে সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকে, বলা থাকে বড় সংখ্যাটি কত। অর্থাৎ যদি একটা উদাহরণের সাহায্যে দেখাই, কি হচ্ছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যাটি কত। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, দেখো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47 হলে বড় সংখ্যাটি কত, এরকম যদি দেওয়া থাকে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর অর্থাৎ পার্থক্য বা বিয়োগফল যদি দেওয়া থাকে, বড় সংখ্যাটি কীভাবে বের করব, কীভাবে করব। শর্টকাট ট্রিকটা হচ্ছে, বর্গের অন্তর যেটা দেওয়া থাকবে, বর্গের অন্তর তার সঙ্গে এক যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কী করব, বর্গের অন্তরের সঙ্গে এক যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, করলেই আমি বড় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে বড় সংখ্যাটি বের করব কিভাবে, বর্গের অন্তর প্লাস 1/2। তাহলে এই অঙ্কটা দেখো কত সহজে হয়ে যাবে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47 হলে বড় সংখ্যাটি কত, 47 + 1/2, দ্যাট ইজ 48/2, তার মানে কত হয়ে যাচ্ছে, 24। তাহলে বড় সংখ্যাটি কত, 24। এইবার দেখো পরের টেকনিকটা হচ্ছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে ছোট সংখ্যাটি কত। বড় সংখ্যাটি যদি 24 হয়ে যায়, ক্রমিক সংখ্যা, ছোট সংখ্যাটি আমরা ঠিক আগের সংখ্যাটা অর্থাৎ 23 সেটা নিয়ে নিতে পারবো। তাহলে কী করতে পারবো, আমরা বর্গের অন্তরের সঙ্গে এক যোগ করে বাই 2 করে বড় সংখ্যা বের করে ফেলতে পারবো। সেখানে ঠিক তার আগের সংখ্যাটি অর্থাৎ 1 বিয়োগ করলে যে সংখ্যাটা পাই, যেটাকে আমরা প্রিডেসার বলি, অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা, সেটাই হয়ে যাবে ছোট সংখ্যা। আবার যদি বলি যে না আমি ওটা বের করবো না, সরাসরি ছোট সংখ্যা বের করবো, তখন কি করব, না এই যে বর্গের অন্তর দেওয়া আছে, বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করব, 1/2, তাহলে বর্গের অন্তর বিয়োগ 1/2। একটা উদাহরণের সাহায্যে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত হবে, দেখো 33 - 1/2, দ্যাট ইজ 32/2, দ্যাট ইজ 16। আবার যদি এটা এরকম হয়ে যেত যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33, বড় সংখ্যাটি কত, তুমি 16 বের করে পরেরটা 17 বলে দিতে পারো, যে ছোটটা 16 হলে যেহেতু ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, তাহলে বড়টা হবে পরের সংখ্যা অর্থাৎ 17। কিংবা এভাবেও করতে পারো, বড় সংখ্যাটি 33 + 1/2, দ্যাট ইজ 34/2, দ্যাট ইজ 17। তাহলে ছোটটি হয়ে গেল 16 আর বড়টি হয়ে গেল 17। এবার পরের কী টেকনিকটা দেখা যাক। এবার দেখো টাইম সেভিং টেকনিক 3 কী আছে, এই অঙ্কটা যতবার পরীক্ষাতে এসেছে, অন্য কোনো অঙ্ক এসেছে কিনা বলা মুশকিল। যদি প্রশ্নে উল্লেখ থাকে যত লাভ হয়েছে ততটা ক্ষতি হয়েছে, কিংবা যত বড় তত ছোট, কিংবা যত ছোট তত বড়, দেখো একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই ব্যাপারটা। একটি সংখ্যা 742-এর থেকে যত বড়, 830-এর থেকে ততটাই ছোট। বুঝে গেছো পরিষ্কার এই অঙ্ক, দেখোনি এরকম কেউ নেই তোমাদের মধ্যে। কিংবা এরকম হয়েছে, একটি দ্রব্য 1200 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, 800 টাকায় বিক্রি করলে ততটাই ক্ষতি হয়। তাহলে কি, যতটা লাভ হচ্ছে ততটা ক্ষতি হচ্ছে, বা যত বড় তত ছোট, বা যত ছোট তত বড়, এরকম যদি উল্লেখ থাকে তাহলে আসল সংখ্যাটি বা মূল সংখ্যাটি বা জিনিসের ক্রয় মূল্য নির্ণয় করব কিভাবে। আমরা কি করব, যে সংখ্যাটি দেওয়া থাকবে, এই যত বড় যত ছোট বলে যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা দুটিকে যোগ করব। তাহলে সংখ্যা দুটির যোগফল ডিভাইডেড বাই 2, সংখ্যা দুটির যোগফল বাই 2। তোমরা বলবে কিভাবে হবে, দেখো একটি সংখ্যা 742-এর থেকে যত বড়, 830-এর থেকে ততটাই ছোট, সংখ্যাটি কত, মূল সংখ্যাটি কিভাবে পাবো, তাহলে 742 + 830/2, তাহলে কি হচ্ছে, দেখো উত্তর হয়ে যাচ্ছে 786। করে ফেলো, কত সহজে সেকেন্ডের মধ্যে হয়ে গেল। আবার দেখো, একটি দ্রব্য 1200 টাকায় বিক্রি করলে যতটা লাভ হয়, 800 টাকায় বিক্রি করলে ততটাই ক্ষতি হয়, যতটা লাভ ততটা ক্ষতি উল্লেখ করে দেওয়া আছে। জিনিসের ক্রয়মূল্য কত, ক্রয়মূল্য কী হবে, দেখো ব্যাপারটা আসলে এরকম, 800 টাকা হচ্ছে এইরকম জায়গায় আর 1200 টাকা আছে এরকম জায়গায়, এর ঠিক মাঝামাঝি হচ্ছে ক্রয়মূল্য। যতটা লাভ হবে 1200 টাকায় বিক্রি করলে, ঠিক ততটাই ক্ষতি হবে
800 টাকায় বিক্রি করলে, আমরা এক্স ফেক্স ধরে অনেক সময় অঙ্কটা করি, কিছু করার দরকার নেই। কি করব আমরা তাহলে, এই 1200 আর 800 এই সংখ্যা দুটো যোগ করে ফেলবো, তাকে দুই দিয়ে ভাগ করব, উত্তর কত হয়ে যাবে 1000। তাহলে এটাও খুব সহজ টেকনিক আমরা শিখে ফেলতে পারলাম। এবার পরের একটা টাইপ দেখি, এইবারে সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, একটু দেখে নাও। কোনো লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা যোগ করলে, কোন লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা যোগ করলে যোগফল তিনটি বা চারটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, এরকম একটা প্রশ্ন থাকে। কীরকম প্রশ্নটা আসলে বুঝতে পারলে না, একটা উদাহরণটা দেখলে বুঝতে পারবে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটা আমরা অনেকেই ভুল করে আসি, এবং অনেক টাইম কনজিউমিং একটা অঙ্ক। এটার সমাধান আমরা সহজে কিভাবে করব? দেখো, লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যা বললেই আমরা জানি যে লসাঙ্গু করে ফেলবো, জানি আমরা। তাহলে এটা কিভাবে করব? লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা যোগ করলে যোগফল 3 অথবা 4টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এইখানে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, লসাগু করব, দ্যাট ইজ LCM বা লিস্ট কমন মাল্টিপল। কার লসাগু করব? এই 24, 36, 48। যে সংখ্যাগুলো, যে 3টি, 4টি বা 5টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বলবে, সেইগুলোর লসাগু বের করে ফেলবো। 24, 36, 48 লসাগু কত? দেখো 144। যাদের করতে সমস্যা হয় তাহলে লসাগু নিয়ে আমি একটা ভিডিও এরপরে করব, একটু খেয়াল রেখো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনও, তারা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই লসাগু এবং অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও সময় মতো। এবার কী হচ্ছে, লসাগু হয়ে যাচ্ছে 144। তাহলে সংখ্যাটি কত? ওই ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি বলে 3 যোগ করলে, তাহলে আমরা সংখ্যাটি পাবো 144 বিয়োগ 3। যদি যোগ করতে বলে তাহলে বিয়োগ করব, আর যদি বিয়োগ করতে বলে তাহলে যোগ করব। তাহলে সংখ্যাটি কিভাবে নির্ণয় করব? এই যে 3টি বা 4টি সংখ্যা দেওয়া থাকবে সেটির লসাগু করব। তাহলে কি করব, প্রদত্ত সংখ্যাগুলির লসাগু মাইনাস যা যোগ করতে বলা হবে, যে সংখ্যাটা যোগ করতে বলবো। তাহলে অত্যন্ত সহজে হয়ে গেল ব্যাপারটা। আসলে যে সংখ্যা কটা বলা থাকবে, 3টে বা 4টে সংখ্যা বলে দেওয়া আছে, সেগুলোর আমরা লসাগু করব বা LCM করব প্রথমে। তারপর একটা জিনিস খেয়াল রাখবে, যদি যোগ করতে বলে যে 3 যোগ করো বা 5 যোগ করো বা 7 যোগ করো, তাহলে ওই সংখ্যাটা আমরা বিয়োগ করে নেব। আর যদি বলে বিয়োগ করতে হবে, তাহলে কোনো কিছু না দেখে আমরা সংখ্যাটা যোগ করব। তাহলে বিয়োগ বললে যোগ করব, যোগ বললে বিয়োগ করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।